Bojena, Rang de tumo hai gerua. নমস্কার জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। অসহিষ্ণুতা কি ফিরল রাজ্যে? রাজ্যে কি কোনোদিন অসহিষ্ণুতা ছিল? রাজ্যে কি আবার অসহিষ্ণুতার অভিযোগ উঠছে? আবার কি মোমবাতি জ্বালানো হবে? আবার কি একাডেমি নন্দন চত্বরে কিছু মানুষ চুপ করে দাঁড়িয়ে থাকবে এবং বলবে এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, আমার রাজ্য এই অসহিষ্ণুতার বিচরণ ক্ষেত্র নয়? আমি কেন এই কথাগুলো বলছি তার কারণ অরিজিৎ সিং বছর শেষ হচ্ছে এবং শুধু বাংলার গর্ব নয়, গোটা দেশের গর্ব নয়, গোটা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় একজন গায়ক, বাংলার গায়ক, দেশের গায়ক অরিজিৎ সিং, অরিজিৎ সিং এর একটি কনসার্ট, গোটা দেশে কনসার্ট অরিজিৎ সিং করছেন, অনুষ্ঠান করছেন গানের, এবং সেই কনসার্ট বাংলাতে কলকাতা শহরে হওয়ার কথা ছিল। তিন মাস ধরে বিভিন্ন প্ল্যাটফর্ম এবং পোর্টালগুলোর মাধ্যমে সেই টিকিট বিক্রি হচ্ছিল, এমনকি শোনা যায় 40-50 হাজারেও সেই টিকিট বিক্রি হয়েছে মানুষের, কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে আবেগ, এবং তার পাশাপাশি অরিজিৎ সিংকে একবার দেখা, তার গান শোনার জন্য ভিড় জমেছিল। ইতিমধ্যেই অরিজিৎ সিং একবার কিছুদিন আগেই পাবলিক অ্যাপিয়ারেন্স করেছেন এবং কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল অর্থাৎ কলকাতা চলচ্চিত্র উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়, অমিতাভ বচ্চন, শাহরুখ খানের সামনে রং দে তুমো হে গেরুয়া সেই গানটি গেয়েছেন এবং তারপরে বিভিন্ন জায়গাতে লেখা লিখি, ট্রোল, ফাজলামো, মজা, এবং তার পাশাপাশি এই আশঙ্কাও করা হয় যে এবার অরিজিৎ সিং না কোপে পড়েন রাজ্য সরকারের, এবং তারপরে হঠাৎ করে দেখা যায় অরিজিৎ সিং এর যে ফাংশনটি হওয়ার কথা ছিল, যে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, সেটা নাকি ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেটা বাতিল হচ্ছে। কেউ বলছেন বাতিল হচ্ছে, কেউ বলছে ক্যান্সেল হচ্ছে, কেউ বলছে পিছিয়ে দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যম হিসেবে, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা খবরের গভীরে পৌঁছানোর চেষ্টা করি। আমরা যারা আয়োজক সংস্থা আছে, অরিজিৎ সিং আছে, অরিজিৎ সিং এর ম্যানেজার রয়েছেন, যারা রাজ্য সরকারের কর্মচারী রয়েছেন, এবং তার পাশাপাশি হিটকোর আধিকারিক যারা রয়েছেন, কারণ নিউ টাউন এলাকা, সেই এলাকাটা হিটকো, বিভিন্ন কাজ থেকে বিভিন্ন দায়িত্বে হিটকো রয়েছে, দেবাশিস সেন হোক বা ফিরহাদ হাকিম হিটকোর চেয়ারম্যান, আমরা তাদের সাথে যোগাযোগ করি। কলকাতার মেয়র এবং চেয়ারম্যান হিটকো ফিরহাদ হাকিম সাহেব বলেন যে অরিজিৎ সিং এর এই প্রোগ্রামটি বাতিল করা হয়েছে, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এই প্রোগ্রামটি বাতিল করা হয়েছে কারণ G20 যে সম্মেলন কলকাতায় একটি অংশ, যে সম্মেলনের হবে সেখানকার নিরাপত্তার জন্য এত মানুষকে, ওই মিছিল হোক, মিটিং হোক, তার বাইরে এত মানুষ যখন একটি কনসার্টে আসে সেটা সামাল দেওয়ার মতন এই মুহূর্তে অবস্থা নেই, ভিড় সামাল দেওয়া যাবে না বলে ক্যান্সেল করা হয়েছে, রাজনীতি নেই। কিন্তু এই বক্তব্যের আগে থেকেই বিজেপি এবং বিজেপির উচ্চস্তরীয় যারা নেতারা রয়েছেন, যারা একদম শীর্ষস্থানীয় কেন্দ্রীয় কমিটির যারা সদস্য রয়েছেন, তারা অমিত মালভিয়াস থেকে শুরু করে একাধিক নেতা, সুকান্ত মজুমদার থেকে শুরু করে একাধিক নেতা লিখতে শুরু করেন টুইটারে যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যালার্জিটা রয়েছে গেরুয়াতে, আসলে রাজ্য সরকারের অ্যালার্জি রয়েছে গেরুয়াতে, আসলে বাংলায় অসহিষ্ণুতা রয়েছে। অমিতাভ বচ্চন ঠিক বলেছিলেন, দেশে নয় একটি অঙ্গরাজ্যে অসহিষ্ণুতা রয়েছে, এবং রং দে তু মোহে গেরুয়া গাওয়ার জন্যই অরিজিৎ সিং এর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান বাতিল হয়। বাংলার মানুষ জবাব চাইছে দু তিনটে জিনিস নিয়ে। প্রথম, এই গেরুয়ার জন্যই কি ফাঁসে গেরোয়ে পড়লেন অরিজিৎ সিং এবার? বাংলার মানুষ জবাব চায়, বাংলার মানুষ জবাব চায় যে এটা কি নিরাপত্তার জন্য না এটা অসহিষ্ণুতার জন্য, এবং বাংলার মানুষ জবাব চায় সত্যি কি, সত্যি কি মিঠুন এবং দেবের পরে প্রাপ্ত হতে চলেছে অরিজিৎ সিং, কারণ সুরে সুর মিলছে না রাজ্য বা রাজ্য সরকার বা শাসক, তার যে একটি নির্দিষ্ট সুর, একটি নির্দিষ্ট স্কেল, যেটা রাজ্য সরকার বা শাসকেরা ঠিক করে দিয়েছে, সেই স্কেল, সেই সুরের সাথে বেসুরে হলেই কথাবার্তা, এমনকি প্রতিক্রিয়া, কোন সিনেমায় কাকে নেব, এই সমস্ত কিছুতে একটু বেসুরে হলেই তাকে ব্রাত্ত করে দেওয়ার যে কালচার তৈরি হয়েছে, সেই কালচারটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে
শুধুমাত্র ছোট ছোট নাট্য শালা নাট্য দলের কর্মী নাটক করার অভিযোগ বিজেপি করার অভিযোগে নাটক থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এমনও অভিযোগ আমরা দেখেছি। কিন্তু এবার কি অরিজিৎ সিং দেব মিঠুন এই নামগুলো প্রকাশ্যে বলতে শুরু করেছে, দেব প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে, তৃণমূলের নেতা তৃণমূলের একজন সাংসদ সে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে এবং জেদের বসে আবার বলছে পরের বার যদি আবার মিঠুন চক্রবর্তীকে নিতে হয় আবার নেব, কিন্তু সিনেমার জন্য দেব তৈরি হয়েছে রাজনীতির জন্য নয়। অরিজিৎ সিং কি বলেন কি করেন তার দিকে আমাদের নজর থাকবে, কিন্তু অরিজিৎ সিং এর যে এই ফাংশন সেটা ব্যর্থ হতে চলেছে সাধারণ মানুষ দেখতে পাবেন না এটা খবর, এবং তার থেকেও বড় ডিবেট যেটা তা হলো সত্যি কি নিরাপত্তার জন্য এটা বন্ধ করে দেওয়া হলো না, যেটা বিজেপি বা বিরোধীরা বলছেন যে রং দে তুমোহে গেরুয়া গাওয়ার জন্য বন্ধ করে দেওয়া হলো, আসলে শাসক পছন্দ করেনি এভাবে খোলা মঞ্চের মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক নেতা নেত্রী তৃণমূল কংগ্রেসের যারা শাসক ঘনিষ্ঠ ছিলেন তারা যেখানে ছিলেন সে সময়ে অরিজিৎ সিং এর এটার জন্য বিরক্ত হয়ে অরিজিৎ সিংকে ব্রাত্ত করে দেওয়া হলো, কোনটা ঠিক কোনটা ভুল আপনারা বলুন যারা এই মুহূর্তে ইউটিউবে দেখছেন জবাব চায় বাংলা, এবং তার পাশাপাশি বিতর্ক করব আমরা স্টুডিওতে বসে বাংলার মানুষ জবাব চায়। কিন্তু শুরুতেই অরিজিৎ সিং এর রং দে তু মোহে গেরুয়া সেই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সেই অংশটি সেটা আমরা চালাবো, তারপরে ফিরহাদ হাকিম তার পাল্টা কি বলেছেন এবং তারপরে রাজনৈতিক বিতর্ক আমরা দেখবো। কিন্তু প্রথমে ফিরহাদ হাকিম এবং তার পাশাপাশি অরিজিৎ সিং রং দে তু মোহে গেরুয়া ওই অংশটি আমরা দেখতে চাই আবার। আমি ওভারওয়েলমড, সবাইকে একটা প্রণাম, থ্যাংক ইউ সো মাচ। একটা গান গেয়ে দিই তাহলে ল্যাটা চুকে যাবে, বোঝে না সে বোঝে না, এস আর কে ইজ ইন ফ্রন্ট অফ মি, হাউ ক্যান আই সিং সামথিং এলস, সো আইল কুইকলি সিং টু লাইন্স। বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না, রং দে তুমোহে গেরুয়া। কেএফএ বা ফিল্ম ফেস্টিভ্যাল এসব নিয়ে একটা আর্টিস্টকে আমরা দেখি না। অরিজিৎ সিং এর ওখানে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা G20 সম্মেলন আছে এবং ওখানে প্রচন্ড ভাবে ভিড় হচ্ছে, এই সময় এরকম বড় ফাংশন করলে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হতে পারে, সেই জন্য বিধাননগর পুলিশ কমিশনার এটা দিচ্ছেন, কিন্তু তাকে অল্টারনেটিভ জায়গা দেওয়া হয়েছে, ওখানে করা যাবে না। গরমকালে যদি করে করতে পারে, কিন্তু শীতকালে সেটা তো অর্গানাইজার আমার কাছ থেকে তো হিটকোর থেকে বুকিংই করেনি, এবার আপনি নিজে টিকিট কেটে নিলে মুশকিল ব্যাপার, আমার কাছ থেকে আগে বুক করবেন তো, আমি তো আপনাকে ফিজ নেব তারপর তো বুকিং হবে, আপনি আমাকে অ্যাপ্লিকেশনও দিলেন না, আপনার মনে হলো যে ওখানে হয়ে যাবে দিয়ে দিলেন বা পুলিশকে পারমিশনের জন্য অ্যাপ্লাই করলেন না, তো সে দায়িত্ব তো আমার নয়, সেটা উনি ওই অর্গানাইজারকে এফআইআর করলে অর্গানাইজার অ্যারেস্ট হবে, যে টিকিট কি করে বিক্রি করলো। যারা এই বিতর্কে আমার সঙ্গে রয়েছেন এবং সত্যি কোনটা ঠিক কোনটা ভুল সত্যি কি নিরাপত্তার জন্য এটা যেটা ফিরহাদ হাকিম সাহেব বলছেন সেইটা কারণ না অর্গানাইজাররা পুরো জিনিসটা, এত টিকিট বিক্রি হয়েছে এত হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেনা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র কলকাতা থেকে নয় আবারও বলছি বিভিন্ন জায়গা থেকে, মালদা মুর্শিদাবাদ থেকে ছেলেমেয়েরা এখানে ট্রেন করে শুধুমাত্র আসার কথা ভেবেছিল অরিজিৎ সিং এর প্রোগ্রামের জন্য, অরিজিৎ সিং এর প্রোগ্রামের যে টিকিট এমনকি আমরা শুনতে পাচ্ছি অন্য রাজ্য থেকেও বহু মানুষ, তারা নর্মালি সাধারণত এআর রহমান বা অরিজিৎ সিং এর মতন একজন শিল্পী যখন আসেন কলকাতা শহরে, এর আগেও আমরা দেখেছি ওড়িশা বিহার ঝাড়খণ্ড থেকে বহু মানুষ ট্রেন করে আসেন শুধুমাত্র এই অনুষ্ঠানটি দেখার জন্য, এই স্কেলের প্রোগ্রাম হতে চলেছিল, কোনো নিরাপত্তা কোনো আলাদা করে পারমিশন কিচ্ছু নেওয়া ছিল না, না হঠাৎ করে সব কিছু বদলে গেল কেআইএফএফ এর পরে, অর্থাৎ রং দে তু মোহে গেরুয়া ওই গেরুয়া রঙে সমস্যা এবং সে কারণেই অসহিষ্ণুতার অভিযোগ, বিজেপির নেতারা বলছেন যে অ্যালার্জি আসলে গেরুয়াতে।